আমি তো মনে করি যে ওয়েস্ট ইন্ডিজ যে টিমটা আছে কিছুটা ইনএক্সপেরিয়েন্স এই সাবকন্টিনেন্টের জন্য। যারা 12 জন খেলোয়াড় আছেন তারা কিন্তু এই সাবকন্টিনেন্টে দীর্ঘ সময় ধরে ক্রিকেট খেলেছেন, ইন্ডিয়া, পাকিস্তান বা শ্রীলঙ্কা প্রত্যেকটা জায়গায় তারা কিন্তু খেলতে খেলতে তারা ইউজ হয়েছে। এবং একটা প্লেয়ার আমি বলবো যে ভালো প্লেয়ার হওয়ার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় খেলার পরে একটা প্লেয়ার আমি বলবো যে খুবই ভালো হয়। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের খেলোয়াড়দের কোনো চিন্তা না করা উচিত না, কোনো আউটসাইড না চিন্তা করে শুধুমাত্র স্ট্রেট চিন্তা করা উচিত যে আমরা কি করে আমাদের পারফর্ম বেস্ট করবো, আমরা কি করে ইন্ডিভিজুয়ালি ভালো পারফর্ম করতে পারি বোলিং, ব্যাটিং, ফিল্ডিং তিনটা ডিপার্টমেন্টে, এবং সাথে কী করে এই সিরিজগুলো যেন জিততে পারি। আমি বলবো যে করোনার জন্য হয়তো আমাদের দীর্ঘদিন খেলা হয় না, ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলা হয় নাই, কিন্তু এটা ঠিক যে আমরা কিন্তু ঘরোয়াতে আমাদের দুটো হোম টুর্নামেন্ট রয়েছে, ফ্যান্টাস্টিক টুর্নামেন্ট রয়েছে। আশা করবো এই টুর্নামেন্টগুলো তাদের হেল্প করবে সামনে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। বাট এটাও ঠিক যে হালকাভাবে নেবার কিছু নয়, ওয়েস্ট ইন্ডিজ শিখবে যতই তারা হয়তো ইনএক্সপিরিয়েন্স হতে পারে, বাট আমার কাছে মনে হয় যে তাদেরও মধ্যে অনেক কোয়ালিটি আছে বলে তারা ওয়েস্ট ইন্ডিজ টিমে রিপ্রেজেন্ট করছে। এবং আমি আশা করি যে বাংলাদেশ টিম ভালো খেলবে এবং ইনশাল্লাহ এই সিরিজটা বাংলাদেশ জিতবে। টেস্ট ম্যাচ এবং ওয়ান ডে যে খেলাগুলো আছে আগে ফার্স্ট চিন্তা করতে হবে নিজের ঘর গোছানো বলতে বলছি আগে প্রথমে ম্যাচ জেতাটা খুব ইম্পর্টেন্ট। দেন আপনি হয়তো টেস্টিং হিসাবে আপনি ইয়াং প্লেয়ারদেরকে হয়তো ট্রাই করতে পারেন, যেহেতু হোম সিরিজ খেলা, হোমে আপনি যখনই দুইটা ম্যাচ ওয়ান ডে জিতে যাবেন 3 নম্বর ম্যাচে হয়তো দেখা হলো যে আপনি ইয়াং প্লেয়ারদেরকে দিয়ে আপনি হয়তো দেখা হলো যে তাদেরকে একটা সুযোগ করে দেওয়া, অপরচুনিটি, বিকজ আপনার ইয়াং প্লেয়াররা যদি পারফর্ম করে এবং হোম কন্ডিশনে যদি তারা একটু হলেও যদি সুযোগটা পায়, অ্যাডভান্টেজে নিতে পারে এবং তারা পারফর্ম করে, মানসিক দিক দিয়ে তারা অনেক স্ট্রং হবে এবং ভবিষ্যৎ ক্রিকেটের জন্য তাদের জন্য ভালো হবে। হয়রাজ নিউজিল্যান্ড বা বিভিন্ন অস্ট্রেলিয়ার মতো জায়গায় ডেবু করানো হচ্ছে, তেমন মনে হয় যে বাংলাদেশের মতো জায়গায় হোম কন্ডিশনে ইয়াং প্লেয়ারদেরকে ডেবু করালে খুবই ভালো। আর আশা করবো যে বাংলাদেশ টিম আগে সিরিজ জিতুক ফার্স্ট, তারপরে আমার কাছে মনে হয় যে পরবর্তী ইয়াং প্লেয়ারদেরকে নিয়ে চিন্তা করা উচিত। বাট ইয়াং প্লেয়াররা অবশ্যই আমার কাছে মনে হয় যে স্কোয়াডের সাথে থাকলে অনেক ভালো, যে স্কোয়াডের ড্রেসিং রুমে থাকলে অনেক সিনিয়র প্লেয়ারদের অ্যাডভাইসগুলো শোনা যায়, মানসিক দিক দিয়ে ওভাবে চাঙ্গা হতে পারে, মানসিক দিক দিয়ে অনেক স্ট্রং হতে পারে, যে সাকিব, তামিম, মুশফিকরা কীভাবে চলছে, তাদের মানসিক সাথে কেমন। শুধু ভালো খেললেই হবে না, আমার কাছে মনে হয় যে ভালো ভালো এক্সপিরিয়েন্স প্লেয়ারদের কাছ থেকে ড্রেসিং রুম শেয়ারিং এবং তাদের কাছে আইডিয়া নিয়ে অনেক ভালো দিকে পৌঁছানো যেতে পারে।